Well, hi, this is Aparajita Ghosh speaking to all of you. This is my very first time on YouTube. Yes, I'm going to start my channel as a vlogger right now. 3 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম, চাইলে আপনারা চেক করতে পারেন। প্রথমেই জানিয়ে রাখি, আমি একজন ট্রান্সওম্যান বাই বার্থ। আজ যেটা আপনারা মানে দেখতে পাচ্ছেন সেটা আমি ছিলাম না, তো সেই কারণেও এই চ্যানেলটা স্টার্ট করা। অনেক নতুন নতুন কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে আসবো, আপনাদের সাপোর্ট আশীর্বাদ মাথার উপর থাকলে। তবে আজকে ঠিক যেই কারণে আমি এসেছি সে কারণটা হলো এই একটাই। প্রথমত তো কোয়ারেন্টাইন চলছে, যেটার জন্য আমি ভীষণভাবে মোটিভেটেড হয়ে ভিডিওটা করেই ফেললাম আর কি। আর সেকেন্ড হচ্ছে আমার বাচ্চা আছে একটা, খুব মিষ্টি একটা বাচ্চা, হয়তো আপনাদের সবার পছন্দ হবে, তার জন্য আমি এই চ্যানেলটা খুললাম। এখানে শুধুমাত্র আমি বা সে বা এরকম কিছু কারণ নয়, এখানে আমি এন্টারটেইনমেন্টের জন্য যত রকমের ব্লগস হয়, ফুড ব্লগিং থেকে আরম্ভ করে কুকিং, ফ্যাশন টিপস, মেকআপ, দেখতেই পাচ্ছেন সেজে গেজে বসেছি, তো এইভাবে শুরু হবে, ঠিক আছে? তো স্টে টিউনড। আপনাদের বলেছিলাম আমার ছেলেকে দেখাবো, তো এই হচ্ছে আমার ছেলে, সে হচ্ছে সেইনবেদার, ওর নাম লিও। তো ওর জন্য আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি। সো লিও বাবা আর আমার এই চ্যানেলটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, এবং শুধু তাই নয়, ভবিষ্যতে আমরা আরও আরও অনেক ভিডিওস নিয়ে আসব। হ্যাঁ, দিস ইজ মাই ভেরি কিউট লিটল পাপ্পি, আমার সোনু, এটা আমার প্রাণ, এটা আমার জান, ওকে নিয়েই সারাদিন কাটে আমার। আর বাকি আমার সব কিছু আপনাদের সাথে চলতি দিনে শেয়ার করব। আশা করি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আপনাদেরকে, এবং আপনাদের তরফ থেকে আশা করি আমার জন্য থাকবে। সো এরপর ওর জন্য আমরা একটা স্ক্র্যাম্বলড এগস বানাবো, আরও হ্যাঁ এখন ওকে একটা ট্রিট দেবো, এটা হচ্ছে ওর জন্য একটা স্পেশাল ট্রিট, গুড বয় থাকার জন্যে। সো এই ট্রিটটা পেয়ে দেখুন ও খুব খুশি, এখনই শুকছে, তা আমি একটু ট্রিটটা ওকে দেবো। হ্যাঁ, আপনারাও দিতে পারেন চাইলে। অ্যাকচুয়ালি আমি ফোনে শ্যুট করছি, সো প্লিজ ডোন্ট মাইন্ড মি ডুইং অল দিস শেড, একটু ফোনটা আমি রাখতে হচ্ছে সামনে, ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? শুকেই যাচ্ছে, এই যে খেয়ে নিল, হাত থেকে নিয়ে নিল। সো এটা ছিল ট্রিট ফর টুডে। তো আমি এইভাবে শুরু করছি, একটু নার্ভাস বুঝতেই পারছেন, প্রথম ব্লগ, দেখা যাক পরেরগুলোতে। আর হ্যাঁ, অবশ্যই যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ডগিটাকে ভালো লেগে থাকে, তো সবার মতো আমি একটু বলার চেষ্টা করছি, তো আই এম নট সাউন্ডিং প্রফেশনাল অ্যাট অল, কিন্তু তবুও চেষ্টা করছি এটা বলার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে শেয়ার করবে। আপনারা যত তাড়াতাড়ি শেয়ার করবেন তত ভালো ভালো কন্টেন্ট, তত ভালো ভালো টপিক নিয়ে আমি আসবো, কারণ অ্যাজ আই সেড দ্যাট আই এম এ ট্রান্স ওমেন। সো সেই কারণে অনেক রকম ইন্টারেস্টিং টপিকস যেটা আমাদের এলজিবিটি কিউ কমিউনিটিকে নিয়ে আমাদের অনেকের মধ্যে রয়েছে, সেই জিনিসগুলোর একটা পূর্ণ সংস্থায়ন যেটাকে আমরা বলি সেটা করার চেষ্টা করবো। আই উইল ট্রাই টু গিভ ইউ দ্য মোস্ট ট্রুথফুল ফ্যাক্টস অ্যাবাউট দ্য কমিউনিটি, কারণ এরকম আমি প্রচুর মানুষ দেখেছি যারা ভিডিওস করে এন্টারটেইনমেন্টের জন্যে, ফান ফ্যাক্টসের জন্য, কিন্তু মেইন জিনিসগুলো নিয়ে কেউ আলোচনা করে না, কেউ কথা বলে না। তাই ইউটিউব ইজ আ ওয়ে মিডিয়াম where I can, you know, say all these things to all you people. সবার কিউরিয়াসিটিগুলোকে আমি ভীষণভাবে পাবলিক ফেস করতে ভীষণ ভালোবাসি, সো কিউরিয়াসিটিগুলোকে আমি মানুষের যাতে নিবারণ করতে পারি সেই জায়গাটা। হ্যাঁ, আমি পকড় পকড় করে নিলাম অনেক, এবার একটা টিম বানানো হবে যাতে ও খেতে পারে, ঠিক আছে? সে চলুন। সো আমি এসে পড়েছি আমার রান্নাঘরে, তো শুরু করি আজকের লিটল বিট অফ স্ক্র্যাম্বলড এগস ফর মাই লিটল ওয়ান। তেল ছাড়া করবো একদম পুরোপুরি, হালকা একটু পিঞ্চ অফ টেবিল সল্ট দিয়ে। সল্ট ইজ নট গুড ফর ডগস, আই নো, কেউ ইউজ করবেন না, যদি পিঙ্ক সল্ট থাকে আমি পিঙ্ক সল্ট ইউজ করি, বাট আজকে এই মুহূর্তে আমার কাছে নেই, দ্যাটস ওয়াই ইউজ করতে পারছি না। সো এই পিঙ্ক সল্টের জায়গায় আমি এগটা ইউজ করছি, স্টে টিউনড। তো এই আমার কড়াই, এই আমার সংসার, ঠিক আছে? আপনারা যদি চাই আমি একটু ফ্ল্যাশ মেট আপনাদের দেখিয়ে দিই,
ইন্ডাকশনটা আমি রেখেছি হচ্ছে চেয়ারের উপরে, তার কারণ আমার ঘরটা খুব একটা বেশি মানে ইউনো বড় ঘর নয়, আমি শো করব নেক্সট ভিডিওতে। সো আমি ওয়াটার এখানে স্প্ল্যাশ করে রেখেছি অলরেডি, এবার করব কি শুধু এগটা এখানে দিয়ে দেব। সো এগটা দেওয়ার জন্য আমি এটার মধ্যে দিচ্ছি, দি হোয়াট উই উইল ডু ইজ উই উইল গিভ দিস ওভার হিয়ার অ্যান্ড উই উইল লিভ দ্য রেস্ট অফ দ্য থিং, ঠিক আছে। সো এরপর আমরা কী করবো, এবার হচ্ছে আমরা একটুখানি সল্ট দেবো এটার মধ্যে, একটুখানি জাস্ট আ পিঞ্চ। যদি এগের স্ক্র্যাম্বলড এগ করতে আমরা সবাই জানি, তবে যেহেতু আমি কুকিংয়েরও ব্লগ করবো বলেছি তোমাদের সবাইকে, তো এইভাবে একটা বা জাস্ট আমি দিয়ে স্টার্ট করছি স্ক্র্যাম্বল এগস করা, যেটা আমার লিও খেতে ভালোবাসে। সি হি ইজ সিটিং ওভার দেয়ার। এটা সো হি ইজ সিটিং ফর ইজ এগ ওভার হিয়ার। সো এটা আমি ফটাফট রান্নাটা করে স্ক্র্যাম্বল এগসটা বানিয়ে ওকে দিয়ে দেবো। হয়ে গেছে স্ক্র্যাম্বল এগস অল ডান, ঠিক আছে। সো এটা দিয়ে অনেকেই এখন আমাকে বলতে পারে যে আমি শুধুমাত্র এগস কেন বানাচ্ছি, কারণ প্রথম ব্লগ তো, তো সেই ক্ষেত্রে বেটার টাকা বাবা 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 লুক এট মি আই গুটু গুটু। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়ারেন্টাইনের ব্যাপারে একটা কথা না বললেই নয়, বাবা কামিয়া, যে সকলে বাড়ির ভিতরে সেফ থাকুন এই লকডাউনের জন্য, সবার অনেক রকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমিও রেন্টে থাকি, আই হ্যাভ দিস ইজ নট মাই ওন ফ্ল্যাট, রেন্টে আছি এখানে, আমি জবের থেকে আমি চাকরি করি, ইয়েস আমি চাকরি করি কর্পোরেটে, বাট লকডাউনের পর আগের থেকেই আমার চাকরিতে রেজিগনেশন যেটাকে বলে আর কি সেটা হয়েই গেছে, সবাই এখন আমরা ঘরবন্দি। এক্সকিউজ মি চাকরিতে আমাদের রেজিগনেশন হয়েই গেছে, আমরা বসেই রয়েছি ঘরের মধ্যে, তো সেই কারণে আপনাদেরকে একটা কথাই বলা যে আমরা যতদিন না পর্যন্ত নিজেরা পুরোপুরিভাবে ঘরে থাকছি এবং এটার একটা ব্যবস্থা আমরা করতে পারছি, মানে সবাই জানে এটা বলার দরকার ছিল না, এইরকম পরিস্থিতি চলতেই থাকবে। তো ফর দ্যাট রিজন স্টে সেফ, হাত ধোন সবসময়, গ্লাভস ইউজ করুন, বাইরে বেরোবেন না, এই কথাগুলো আপনাদের জানা, যদিও একটাই কথা বলবো, সুস্থ থাকুন ভালো থাকুন। নমস্কার, আবারও বলছি শেষে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট, আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ইস জানি আপনারা, যেটা ঘোষ সাইনিং অফ, লাভ ইউ অল।